জগন্নাথ বলরাম সুভদ্রা হাত পা নেই কেন মা? আসল তত্ত্ব এটা নয়। মন্দির তৈরি হলে কোথায় মা? পুরী ধাম কোথায়? পুরী ধাম কোথায়? উড়িষ্যা। হ্যাঁ, আগে নাম ছিল উৎকল, এখন নাম হয়েছে উড়িষ্যা। মন্দিরের ভিতরে কত হাত? প্রাচীনতম মন্দির পুরী ধাম, দ্বিতীয় কামাখ্যা, তৃতীয় তিরুপতি, গৌহাটি, মানে এগুলো সব প্রাচীনতম মন্দির। মন্দির তো হলো, দ্বার উদ্ঘাটন করবে কে? এখন সব এমএলএ মন্ত্রী দিয়ে হয় না? তখন তার এমএলএ মন্ত্রী ছিল না, তার উদ্ঘাটন করবে কে? আপনারা জানেন 33 কোটি দেবদেবীর মধ্যে তিনটে দেবতার ক্ষমতা বেশি, কে কে? ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। এদের পিতার নাম কি? হয়ে গেল অলোক নিরঞ্জন। ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরের পিতার নাম অলোক নিরঞ্জন। নিরঞ্জন। এবার বলি ব্রহ্মার বাবার নাম কি? এবার বলুন কুরুক্ষেত্রের যুদ্ধের যে অর্জুন, অর্জুনের বাবার নাম কি? পাণ্ডু। পাণ্ডুর বাবার নাম বলুন? বিচিত্র বীর্য। বিচিত্র বীর্যের বাবার নাম? ওই পর্যন্তই জানা ছিল। একে একে বলে দিচ্ছি, শুনিনি। গোবিন্দ তত্ত্ব কথা, নারায়ণের নাভিপদ্ম থেকে কার আবির্ভাব? নারায়ণের নাভি থেকে ব্রহ্মা। বা এই তো বলতে পারছি, ব্রহ্মার ছেলেকে ব্রহ্মার পুত্র অত্রি, অত্রির পুত্র সোম, সোমের পুত্র বুধ, বুধের পুত্র পূর্বা, পূর্বার পুত্র আয়ুষ, আয়ুষের পুত্র নহুষ, নহুষের পুত্র যযাতি, যযাতির পুত্র যদু, যদুর পুত্র কুরু, কুরুর পুত্র জন্মেঞ্জয়, জন্মেঞ্জয়ের পুত্র প্রতিষ্ঠান, প্রতিষ্ঠানের পুত্র মনুষয়, মনুষয়ের পুত্র চারুকল, চারুকলের পুত্র শত্রু, শত্রুর পুত্র বহুবল, বহুবলের পুত্র সংজাতি, সংজাতির পুত্র অসংজাতি, অসংজাতির পুত্র রুদ্রাক্ষ, রুদ্রাক্ষের পুত্র রিতেশু, রিতেশুর পুত্র হস্তিনাথ, হস্তিনাথের পুত্র রাভি, রাভির পুত্র দুষ্মন্ত, দুষ্মন্তর পুত্র ভরত, ভরতের পুত্র যবন, যবনের পুত্র দিতি, দিতির পুত্র উপচরণ বসু, উপচরণ বসুর পুত্র জরাসন্ধ, জরাসন্ধের পুত্র দিলীপ, দিলীপের পুত্র ঋক, ঋকের পুত্র অজতায়ী, অজতায়ীর পুত্র আক্রমণ, আক্রমণের পুত্র স্নিধি, স্নিধির পুত্র শান্তনু, শান্তনুর পুত্র বিচিত্রবীর্য, বিচিত্রবীর্যের পুত্র পাণ্ডু, পাণ্ডুর পুত্র অর্জুন। মনে থাকবে? হয়ে গেল। হ্যাঁ, আসছে কে? কে এসেছে? নারদ। কার কাছে? ইন্দ্রদমনুর কাছে। ইন্দ্রদমনু বলছে, নারদ, আমি যে মন্দিরটা তৈরি করেছি, তো ফিতেটা তো কাটতে হবে। নারদ বলছে, আমার মতে বলে ব্রহ্মাকে ডাকতে হবে। ব্রহ্মা আছে ব্রহ্মলোকে, আমি আছি মর্ত্যলোকে। এই মর্ত্যলোক থেকে ব্রহ্মলোকে, এই ব্রহ্মলোক থেকে এই নিমন্ত্রণ করতে যাব কি করে মর্ত্যলোক থেকে? নারদ বলছে, আমার একটা বাহন আছে, ঢেকি, 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 ঢেকিতে বসিয়ে রাজা ইন্দ্রদ্যুম্নকে ব্রহ্মলোকে নিমন্ত্রণ করতে যাচ্ছে। কেমন হবে? ঢেকিতে বাহন করি রাজার সঙ্গে করি, ঢেকিতে বাহন করি রাজার সঙ্গে করি, ঢেকিতে বাহন করি রাজার সঙ্গে করি, নিমন্ত্রণ পত্র দিল হাতে, তারা নিমন্ত্রণ পত্র দিল হাতে, তারা নিমন্ত্রণ পত্র দিল হাতে, তারা নিমন্ত্রণ পত্র দিল হাতে। তোমার নয়নে হেরি তুই পদ যোগ করি, ব্রহ্মা নয়নে হেরি তুই কর জোর করি, ব্রহ্মা নয়নে হেরি তুই করে জোর করি, নিমন্ত্রণ পত্র দিল হাতে, তারা নিমন্ত্রণ পত্র দিল হাতে। আপনার এই যে বমনদেব, আমি একটা মন্দির তৈরি করেছি, তা আপনি যদি ফিতাটা কেটে দেন, মানে দ্বার উদ্ঘাটনটা করে দেন, আমার খুব ভালো হয়। ব্রহ্মার একটু বলতে 12 বছর পেরিয়ে চলে যায়। কি করে দেখুন, সত্য ত্রেতা দাপর কলি,
চারটি যুগ গুণি চারটি যুগের মধ্যে হয় একটা দিব্য যোগমণি চতুর্থ দিব্য যুগে হয় একটা মন্নান্তর চৌদ্দটা মন্নান্তর হয় ব্রহ্মার একটা দিবস বুঝতে পারলেন এক দিবস মানে ব্রহ্মার চৌদ্দটা মন্নান্তর চার চৌদ্দটা যুগ ইন্দ্রদ্যুম্ন প্রাকৃতিক দুর্যোগে এই যে মন্দিরটা তৈরি করেছিল প্রাকৃতিক দুর্যোগে মন্দিরটা বালিচাপা পড়ে গেল বালিচাপা পড়ে গেছে মন্দিরটা তখনকার দিনে উড়িষ্যার রাজা ছিলেন গলমাধব এখনকার দিনে উড়িষ্যার মুখ্যমন্ত্রী হচ্ছে নবীন পটনায়ক গলমাধব তীর্থ ভ্রমণ করতে করতে এই পায়ের তলে কি যেন ফুলল দেখ 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 বালিগুলো সরা বালিগুলো সরা এখানকার কথা নয় ওখানকার কথা বালিচাপা পড়ে গেছে তো চূড়াটা তো বেরিয়ে আছে সেটাই তো পায়ে ফুকেছে বালিগুলো সরিয়ে দেখছে বিশাল বড় মন্দির গলমাধব বলছে পয়সা খরচা না করে একটা মন্দির তো পেয়ে গেলাম দুটো লাঠি আলো পাহারা দিয়েছে আর বারো বছর বাদ ইন্দ্রদ্যুম্ন ব্রহ্মাকে নিয়ে আসছে ফিতে কাটবে বলে এসে দেখছে দুটো লাঠি আলো পাহারা দিচ্ছে এই তোমরা কে এটা আমার মন্দির এটা আমার মন্দির ওই লাঠি বাটি ভয় পাই না এটা আমার মন্দির প্রমাণ কি আমি তৈরি করেছি আমার প্রমাণ আমি প্রমাণ আমি প্রমাণ সমুদ্রে জলটা উত্তাল হয়ে আসছে হাজার 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 কচ্ছপের দল ইন্দ্রদ্যুম্ন হাজার হাজার কচ্ছপের দল এসে বলছে ইন্দ্রদ্যুম্ন মন্দিরের ভিতরে যে পাথরগুলো বসানো আছে সেই পাথরগুলো আমরা পৃষ্ঠদেশে বহন করে নিয়ে এসেছি সেই জন্য আমাদের পৃষ্ঠদেশটা দেখুন কেমন শক্ত হয়ে গেছে দেখুন সৃষ্টিকর্তা ব্রহ্মা এই অনামিকা আঙুল দিয়ে হাত দিয়ে দেখছে সত্যি তো ওরে কচ্ছপের দল তোরা সত্যি কথা বলার জন্য তোদের আমি প্রথম বর দিলাম আজ থেকে তোরা হবি দীর্ঘায়ু অনেকদিন বাঁচবি আর দ্বিতীয় বর দিলাম আজ থেকে তোরা হলি ব্রহ্ম আজ থেকে তোরা হলি ব্রাহ্মণ যদি কোনোদিন কচ্ছপ দেখে থাকেন তার মাঝখান দিকে তাকিয়ে দেখবেন সুতোর মতো একটা লম্বা দাঁড়ি কাটা আছে সেটা হলো কচ্ছপের পৈতে কচ্ছপকে মেরে দেয়া মানে ব্রহ্ম হত্যা করা হাত জোর করে বলবো কেউ কোনোদিন যেন কচ্ছপকে মেরে দেবেন না হরে কৃষ্ণ মন্দির তো উদ্ধার হলো হ্যাঁ দেবতা তো নেই দৈব মানে কিন্তু বলছি ইন্দ্রদ্যুম্ন আমার দেহটা কাঠ হয়ে ভেসে এসেছে কাঠটার গায়ে শঙ্খ চক্র গদাপদ অঙ্কিত হয়েছে কাঠটার নাম হলো দারুণ ব্রহ্ম কাষ্ঠ ওই কাঠটাকে কাঁধে করে নিয়ে আসবে নিয়ে আসতে বিদ্য ভাস্করের সঙ্গে দেখা হবে ওই বিদ্য ভাস্করকে ওই কাঠটি দেবে আর ওই বিদ্য ভাস্কর ওই কাঠটি থেকে তিনটে মূর্তি তৈরি করবে জগন্নাথ বলরাম সুভদ্রা ইন্দ্রদ্যুম্ন কাঠটাকে কাঁধে করে নিয়ে আসতে বিদ্য ভাস্করের সঙ্গে দেখা হলো বিদ্য ভাস্কর বলছে আমি হচ্ছি বিশ্বকর্মার গুরু আমার নাম হচ্ছে অনন্ত বাসুদেব মহারানা তাহলে বিশ্বকর্মার গুরুদেবের কি নাম বললাম মা অনন্ত বাসুদেব মহারানা শনীন্দ্রদ্যুম্ন এই কাঠটি থেকে তিনটে মূর্তি তৈরি করতে আমার 21 দিন সময় লাগবে কতদিন 21 দিন দরজা জানালা বন্ধ করা থাকবে খোলা চলবে না সত্যি মঞ্জুর মঞ্জুর জগন্নাথ বলরাম সুভদ্রা হাত পা নেই কেন মা আসল তত্ত্ব এটা নয় আসল তত্ত্বটা কি একদিন শব্দ হচ্ছে দুদিন তিন দিন চার দিন পাঁচ দিনের দিন কোনো শব্দ নেই ছদিনের দিন কোনো শব্দ নেই সাত দিনের দিন কোনো শব্দ নেই রানী গুন্ডিচা বলছে স্বামী বুড়ো মানুষ না খেতে পেয়ে মরে গেছে দরজাটা খুলে দাও 12 দিনের দিন ধৈর্য বাঁধ ভেঙে গেল স্বামী খুলে দাও 13 দিনের দিন ইন্দ্রদ্যুম্ন যেই দরজাটা খুলেছে কি মাঝখানে একটা নারী মূর্তি তোমাদের তিনজনের হাত নেই পা নেই তোমরা কে দৈব বাণী করে বলছে ইন্দ্রদ্যুম্ন 21 দিনে শর্ত পূর্ণ হলো না বলে আমরা তিনটির মূর্তির পূর্ণ প্রকাশ পেলাম না এটা আসল কারণ নয় আসল কারণ আমরা দ্বারকাপুরীতে তিন ভাই বোন এমন হয়ে গেছিলাম যে জগন্নাথ যে বলরাম যে সুভদ্রা রূপ দর্শন করছেন পুরীধামে এই সমরূপ দ্বারকাপুরীতে হয়েছিল কৃষ্ণ যখন বৃন্দাবন থেকে মথুরা তখন দ্বারকায় যায় দ্বারকাপুরীতে শ্রীকৃষ্ণের প্রধান দুই স্ত্রী ছিলেন সত্যভামা রূপিণী
সত্যভামা রূপিণী গোবিন্দকে বলছে, গোবিন্দ স্বামী তুমি যখন ভোজন করো তোমার চোখ দিয়ে জল বের হয় কেন? তুমি যখন শয়নে যাও স্বামী তোমার চোখ দিয়ে জল বের হয় কেন? বলো স্বামী তুমি কার জন্য কাঁদো? বলো স্বামী তুমি কি? সত্যভামা রূপিণী আমরা কার জন্য কাঁদি, কিসের জন্য আমি কাঁদি, এ প্রশ্ন তোমরা আমায় করো না। সত্যভামা রূপিণী মনে হলো কৌতূহল আমাদের স্বামী কার জন্য কাঁদে। সত্যভামা রূপিণী গোবিন্দের বক্ষে কান পাতলে এই বক্ষ থেকে একটা আগম নিগম নিঃশ্বাস, নিঃশ্বাসের সঙ্গে কথা বেরিয়ে আসে রাধা, নিঃশ্বাসের সঙ্গে। সত্যভামা রূপিণী বলছে রাধার জন্যই আমাদের স্বামী কাঁদে। একমাত্র বলতে পারে আমাদের স্বামীর প্রধান ভক্ত দেবর্ষী নারদ। নারদের চরণ দুটো জড়িয়ে ধরে বলছে দেবর্ষী আমাদের স্বামী রাধা হলে কেন কাঁদে, ঘরে ভেতরে চলো। সত্যভামা রুক্মিণীকে নারদ কি করেছে, ঘরে ভেতর প্রবেশ করিয়ে রাধার বিরহ কথা বলতে আরম্ভ করেছে। যে বিরহ আরম্ভ করেছে ভগবান শ্রীকৃষ্ণ দ্বারে পা দিয়েছে। নারদের মুখ থেকে রাধার বিরহ কথা শুনে শ্রীকৃষ্ণের হাতগুলো থরথর করে কাঁপতে শুরু করলো। নারদ বন্ধ করো, আমার হাতগুলো ভিতর থেকে প্রবেশ করছে, আমার পা গুলো ভিতর থেকে প্রবেশ করছে, আমার চোখ থেকে বেরিয়ে আসছে, নারদ বন্ধ করো। রাধার বিরহ কথা শুনে শ্রীকৃষ্ণের হাত পা ভিতর দিকে প্রবেশ করে গেল তারকাপুরীতে, চোখ গুলো বেরিয়ে আসছে। কৃষ্ণের এমন অবস্থা দেখে বলরাম থাকতে পারলো না, বলরাম ছুটে এসে কৃষ্ণকে জড়িত বলে কানাই কানাই বলে যেই জড়িয়ে ধরলো কৃষ্ণের স্পর্শে বলরামের হাত পা ভিতর দিকে প্রবেশ করে গেল, চোখ দুটো বেরিয়ে আসছে। কৃষ্ণ বলরামের এমন অবস্থা দেখে সুভদ্রা থাকতে পারলো না, সুভদ্রা দুই দাঁত দিকে জড়িয়ে বলো দাদা। কৃষ্ণ বলরামের স্পর্শে সুভদ্রা তত্রুপ হয়ে গেল, তিনজনের হাত নেই পা নেই, চোখ গুলো বড় বড় বিভস্ম মূর্তি। নারদ বেরিয়ে এসে বলছে প্রভু আপনাদের তিন ভাই বোনের হাত পা কোথায় গেল, চোখ গুলো বড় বড় বিভস্ম মূর্তি। নারদ তুমি কথা দিয়েছিলে তারকাপুরীতে রাধার বিরহ কথা শ্রবণ করাবে না, দেখো নারদ রাধার বিরহ কথা শুনে আমাদের তিন ভাই বোনের হাত নেই পা নেই, চোখ গুলো বড় বড়। নারদ বলছে কথা দিন প্রভু, যে রোগ এই দ্বারকাপুরীতে হয়েছে রাধার বিরহ শুনে, এই রাধার বিরহ শুনে যে দ্বারকাপুরীতে এই রূপ হয়েছে, আপনি কথা দিন এই সমরূপ আপনারা ঘোর কলিযুগে এই রূপেই রূপান্তরিত হবেন। আগামী দিনের ভক্তরা জানতে পারবে যে রাধার বিরহ শুনে দ্বারকাপুরীতে আপনাদের এই অবস্থা হয়েছিল। কথা দিলাম আগামী ঘোর কলিযুগে আমরা এই রূপেই রূপান্তরিত হব। তাই ইন্দ্রদ্যুম্নকে বললে 21 দিনের শর্ত পূর্ণ হলো না বলে এটা আসল তত্ত্ব নয়, আসল আমরা দ্বারকাপুরীতে এইভাবেই ছিল। বল ইন্দ্রদ্যুম্ন কি চাস, তুই আমার মন্দির তৈরি করলি প্রতিষ্ঠা করলি, বল তোর কি চাই? ভগবান যদি ভক্তকে বলে তোর কি চাই, আপনারা কি চাইবেন আমি জানি না। ইন্দ্রদ্যুম্ন চাইলো বাবু আমি যেটা চাইবো দেবে, বল মন্দির তৈরি করলি প্রতিষ্ঠা করলি, বল তুই কি চাস? ইন্দ্রদ্যুম্ন বলছে প্রভু আমার যেন বংশ যেন না থাকে, আমি যেন নির্বংশ হই। কি চাইলো? নির্বংশ হই। ভক্তের চাওয়া দেখে ভগবানের চোখে জল, এ কি চাই? তুই নির্বংশ তুই চাস কেন? আমার ছেলেরা বলবে আমার বাবা মন্দির তৈরি করেছে, এই অহংকার যেন না থাকে। ইন্দ্রদ্যুম্নের 18টা ছেলে ছিল, যার 18টা ছেলে বর্তমান সে নির্বংশ চিকি করে। তখনকার দিনে পুরীধাম যেতে হতো জলপথে, যেতে হতো স্থলপথ ছিল না, আর জলপথে যেতে গিয়ে অনেক ভক্ত নৌকা ডুবি হয়ে মারা যেত। ইন্দ্রদ্যুম্ন কাঁদতে কাঁদতে বলছে জগন্নাথ তোমার প্রসাদ পেতে কত ভক্ত আসে নৌকা ডুবি হয়ে মারা যায়, তুমি ভক্তদের জন্য একটা সড়ক পথ করে দিতে পারো না? দেব, ভক্তদের জন্য সড়ক পথ করে দেব, তোর 18টা ছেলের গলাগুলো যদি কেটে দিতে পারিস, পারবি? ইন্দ্রদ্যুম্ন কাঁদতে কাঁদতে 18টা ছেলের কাছে গিয়ে বলছো গো পুত্র দেয় গো, আমি যদি বাবা হই তোমাদের কিছু চাই, তোমরা কিছু দেবে? বলো পিতা তোমার কি চাই? তোমাদের 18টা ছেলের গলাগুলো যদি কেটে দিই আমি বাবা হই, তোমাদের গলাগুলো কেটে দিলে স্বয়ং জগন্নাথ ভক্তদের জন্য সর্বপথ করে দেবে।
আঠোটা ছিল একই সুরে বলে উঠল বাবা এর থেকে বড় পাওয়া কিছু হতে পারে না আমাদের তুমি গলা কাটলে যদি ভক্তদের সরফত হয়ে যায় এর থেকে বড় পাওয়া কিছু নাই ইন্দ্র দমন আঠোটা ছেলেকে ধার কাটিয়ে এক এক করে আঠোটা ছেলের গলা জীবনে আমি তোমার কাছে কোনোদিন কিছু চাইনি আজকে একটা জিনিস চাইব আমার আঠোটা ছেলে কেমন পড়ে আছে দেখো যত ভক্ত তোমাকে দর্শন করতে আসবে আগামী দিনে যত ভক্ত তোমার প্রসাদ পেতে আসবে তত ভক্তের চরণ ধুলে যেন আমার আঠোটা ছেলের মাথাতে পড়ে যেন কথা দিলাম যত ভক্ত আমাকে দর্শন করতে আসবে যত ভক্ত আমার প্রসাদ পেতে আসবে তত ভক্তের চরণ ধুলি তোর আঠোটা ছেলের মাথাতেই পড়বে হে ভক্তমণ্ডলী মা বাবা সেই জায়গাটার নাম হয়ে গেল আঠারো নালা আর কি চাস তোমার পুজো করবে কে তোমার সেবা দেবে কে তোমার ভোগ রন্ধন করবে কে বিদ্যাপতি প্রথম স্ত্রী মাধবীর গর্ভে যে সন্তান না হবে আজীবন তারা পুজো করার অধিকারী হবে বিদ্যাপতি দ্বিতীয় স্ত্রী ললিতার গর্ভে যে সন্তান না হবে আজীবন ভোগ রন্ধন করে যাবে যে জায়গাটা ভোগ রন্ধন হবে ভাঙ্গার উপরে ভাঙ্গ তার উপরে ভাঙ্গ চাপানো থাকবে তলা আগুন জ্বলবে ভোগ রন্ধন হয়ে যাবে আর কি চাস আমার স্ত্রীকে একটা আখ্যা দেবে না তো স্ত্রী তো হরিবৈমুখী ছিল অর্ধেকটা হরিবৈমুখী ছিল অর্ধেকটা তো তোমার চরণে মতি হলো তো স্ত্রীকে আমি অর্ধরূপে নিলাম তো স্ত্রীকে আমি মাসির আখ্যা দিলাম প্রত্যেক বছর রথযাত্রা তো স্ত্রীর কাছে যাব সাত দিন থাকবো পেট পুরে খাবো আবার চলে আসবো জগন্নাথে মাসি হলো রাজা ইন্দ্রদ্যুম্নের স্ত্রী রানী গুণ্ডিচা একটা আমাদের মন্ত্র শিখিয়ে দিয়ে যাচ্ছি এই মন্ত্রটা প্রতিদিন উচ্চারণ করবেন তাহলে দেখবেন আপনার শরীরে মারাত্মক রোগ কোনোদিন প্রবেশ করবে না সকালবেলা হাত জোর করে বলবেন নম কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশ নাশায় গোবিন্দায় নম নম এই মন্ত্রটা উচ্চারণ করলে শরীরে মারাত্মক রোগ কোনোদিন প্রবেশ করবে না আঠোটা ছেলেকে কিছু বলবে না তোমার মন্দিরে চূড়ায় প্রতিদিন একটা করে পতাকা যা থাকবে আর প্রতিদিন পাল্টানো হবে আঠোটা ছেলে আঠেরো দিন ধরে পতাকা দেওয়া হবে আঠেরো দিন ধরে যে রঙের আমার ছেলেরা পরে আছে কাপড় বস্ত্র সম রঙের কাপড় মন্দিরে চূড়ায় দেওয়া হবে আঠেরো দিন ধরে দেওয়ার পর উনিশ দিনের দিন আবার সেই প্রথম দিনের আবার চরণা হবে যত ভক্ত তোমাকে দর্শন করতে আসবে কথা দাও জগন্নাথ সমস্ত ভক্তের তুমি মনোবাসনা পূর্ণ করবে কথা দিলাম দূর দূরান্ত থেকে যত ভক্ত আমার কাছে আসবে আমাকে দর্শন করবে আমার প্রসাদ পাবে এই মন্দিরে চূড়াকে দর্শন করবে সমস্ত ভক্তের কামনা বাসনা আমি পূর্ণ করব ভক্তমণ্ডলী ভক্তিমতী মা তাই ইন্দ্রদ্যুম্ন বলল প্রভু আর আমি এখানে থাকবো না কোথায় যাবি আমি যাব তুমি স্বয়ং কৃষ্ণ তুমি জগন্নাথ হয়েছো এবার আমি যাব বৃন্দাবন চলবে আমার মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে কামালে দিব কুণ্ড
গোবর্ধন বেশি ঘাট বংশী বট নিকুন্দ কানন শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন বেশি ঘাট বংশী বট নিকুন্দ কানন আমার মন যমুনারে ধরে ধরে কমলের বন চলে রে আমার মন মধুরি বৃন্দাবন যমুনার ধরে ধরে কমলের বন বৃন্দাবন চলে মন বৃন্দাবন চলে মন বৃন্দাবন বৃন্দাবন থেকে আবার পুরীধামে যেই এসলো বলে প্রভু তোমাকে কোথায় রাখবো মাঝেতে সুভদ্রা ভগ্নি দক্ষিণে বলরাম বাম পাশে দাঁড়িয়ে আছেন কৃষ্ণ ভগবান আজকে দর্শন করছে সেই জগন্নাথের মূর্তির মধ্যে রাধা কৃষ্ণের সেই মূর্তি আর রাধা কৃষ্ণকে ঘিরে নিত্য করছে বৃন্দাবনের ব্রজগোপীগণ আর সেই ভাব দর্শন করে রাজা ইন্দ্রদ্যুম্ন রানী গুণ্ডিচা বলে উঠল চাঁদ চাঁদ বদনী চাঁদ 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 বদনী চাঁদ 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 বদনী চাঁদের বামে দাঁড়ালো চাঁদ 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 বদনী চাঁদের বামে দাঁড়ালো কমল কমল বিখে যেমন কমল বিখে যেমন কনকলতা দেবী গো কমল বিখে যেমন কনকলতা দেবী গো চাঁদ 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 বদনী চাঁদের বামে দাঁড়ালো চাঁদ 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 বদনী চাঁদের বামে দাঁড়ালো রাধা গোবিন্দ হইল যুগ রাধা গোবিন্দের হইল যুগ ফুল ধনী নয় সখীরা সত রাধা গোবিন্দের হইল যুগ ফুল ধনী নয় সখীরা সত রাধা গোবিন্দের হইল যুগ মা রাধা গোবিন্দকে যুগলে রেখেছে এবার উঠতে হবে সবাই মিলে দুবাহু তুলে